আচ্ছা, আপনি কি জানেন যে আপনি যদি আপনার 30 বছর বয়স থেকে মাত্র 10,000 টাকা করে যদি আপনি মাসে মাসে ইনভেস্ট করেন, তাহলে আপনার কত ওয়েলথ ক্রিয়েট হতে পারে? 3 কোটি টাকারও বেশি। খুব ভালো কথা। এবার এটা কি জানেন যে আপনি যদি 3 বছর দেরি করেন করতে, ওই 10,000 টাকা করে ইনভেস্টমেন্টটাই করতে দেরি করেন, একটু ভাবছেন ইত্যাদি করতে গিয়ে, তাহলে আপনার কত টাকা কমে যেতে পারে ওয়েলথ ক্রিয়েশন? 1 কোটি টাকারও বেশি কমে যেতে পারে ওয়েলথ ক্রিয়েশন। এবার যদি 3 বছর নয়, আপনি এই ভাবনা চিন্তা করতে গিয়ে 5টা বছর আপনি দেরি করে ফেললেন, 10,000 টাকা করে ইনভেস্ট করছেন, তাহলে কতটা ওয়েলথ ক্রিয়েট কম হতে পারে জানেন? প্রায় 1.7 করোড়ের থেকেও নিচে। এবার যদি আপনি 10টা বছর দেরি করে ফেলেন, বেশি নয়, তাহলে আপনার কত ওয়েলথ ক্রিয়েট হতে পারে? ওই 10,000 টাকা করে ইনভেস্ট করেই আপনার কোটিরও নিচে ওয়েলথ ক্রিয়েট হতে পারে। তার মানে কোন ফান্ড নয়, উচিত হচ্ছে স্টার্ট আর্লি, ডিলে না করা। এরকম গত 20 বছরে আমরা রয়েস ফাইন্যান্স প্রচুর মানুষকে তাদের ডিলে কস্ট থেকে কীভাবে তারা এগিয়ে যেতে পারেন আমরা তাদেরকে অ্যাওয়ার করতে পেরেছিলাম। আপনিও যদি মনে করেন যে আমি ঠিক ডিসিশন নিতে পারছি না, তাহলে আপনি আমাদের রয়েস ফাইন্যান্সের ট্রেন্ড নলেজেবল ওয়েলথ কোচদের ফোন করুন, 888-1-2-888-44 নাম্বার বা এই ইমেল আইডিতে সাহায্য নিতে পারেন। নমস্কার।